হুগলি জেলার বেগমপুর খরসরাই আর ছোটদাসপুর অঞ্চল জুড়েই কিন্তু হয় তন্তুবাই পুজো। এবার এই তন্তুবাই পুজো মানে যারা জানো না, তন্তুবাই মানে বলে দিই, যারা তাঁত বোনে তাদেরকেই সাধারণত বলা হয় তন্তুবাই। মানে ওই যে তাঁত বোনা হয় মানে যে শাড়ি, মানে বেগমপুরের তাঁত শাড়ি কিন্তু বিখ্যাত সবার কাছে। 29শে ডিসেম্বর 2022, আর এখন কিন্তু আছি বেগমপুরে, মানে হুগলি জেলার বেগমপুরে। আর 31শে ডিসেম্বর 2022 থেকে 2 জানুয়ারি 2023 পর্যন্ত এই বেগমপুরেই কিন্তু হতে চলেছে বিশ্বকর্মা পুজো। এখানে বিশ্বকর্মা পুজোর কিন্তু একটা বিশেষত্ব আছে যে এখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের দুটো হাত, সাধারণত চারটে হাত থাকে কিন্তু এখানে দুটো হাত, আর কিন্তু এখানে বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু বাহন হাতি নয়, ঘোড়া। তো এখানে কিন্তু দুর্গাপুজোর নবমী তিথির ঠিক 3 মাস পরে শুক্লা পক্ষে যন্ত্রের দেবতা বিশ্বকর্মাকে সাক্ষী রেখে এখানে এই পুজোর আয়োজন করা হয়। মানে এই বেগমপুর, ছোটতাজপুর, খরসরাই এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু পুজো হয়। মানে এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু মেন 35 খানা পুজো হয়। তো এই পুজো কিন্তু তোমাদের দেখতে আসতে হবে কবে, 31 তারিখ। তো 31 তারিখ কিন্তু তোমরা সকাল থেকেই চলে আসবে এখানে পুজো দেখতে, কারণ 3টে দিন এখানে কিন্তু খুব বড় সড়ো করে এখানে পুজো হয়। প্যান্ডেল তো তোমাদের দেখাচ্ছি যে কতটা বড় হচ্ছে এখানে প্যান্ডেল, মানে কলকাতার প্যান্ডেলকে হার মানিয়ে দেওয়ার মতো প্যান্ডেল এখানে কিন্তু হয়। এই হচ্ছে 3 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকেই কিন্তু নেমে এসে তোমাদের এই রেলগেটের এখান দিয়ে যে এই জায়গাটা থেকে সামনে কিন্তু টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমাদের টোটো অটো ধরে নিতে হবে। এখানে বেগমপুরের পুজোগুলো হবে, ওইখান পর্যন্ত ভাড়া কত এখান দিয়ে টোটো ভাড়া? এখান দিয়ে বালনিঘাটা নিয়ে পড়বে 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া ওখান দিয়ে এবার পুরো পুজো দেখতে দেখতে যাবে একদম। আমার কিন্তু টোটো বা অটো ধরার আজকে কিন্তু দরকার নেই, কারণ আমার এই যে সাবস্ক্রাইবার দাদা, সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল যে বেগমপুরে তাঁত পুজো হতে চলেছে, তো ওইটা এসে কভার করতে। তো আমি যদিও বা 2 বছর ধরে আসছি আমি জানি, তাও দাদা আমাকে রিকোয়েস্ট করেছে যে সেটা কভার করতে, ওই জন্য দাদা কিন্তু বাইক নিয়ে চলে এসছে। এবার দাদার বাইকেই কিন্তু পুরো জায়গাটা এক্সপ্লোর করবো। এখন কিন্তু চলে এসেছি সপ্তর্ষি ক্লাবে, আর এখানকার পুজো কিন্তু 8 বছরের পুজো, যদিও বা আমি 2 বছর বা 3 বছর হলে এখানে পুজো দেখতে আসছি, কিন্তু এইখানকার পুজোটা কিন্তু আমি কোনো বছর মিস করি না। তো এই বছরে কিন্তু মিস করবো না, কারণ হচ্ছে এই বছরের থিমটা কিন্তু পুরো করোনা নিয়েই করা হয়েছে। মানে এদিকে কিন্তু আছে কোভ্যাক্সিন, আর এদিকে কিন্তু আছে কোভিডশিল্ড, আর উপরে একটা ইঞ্জেকশন করা রয়েছে। আর ভেতরে যদি ঢুকি, কাজ অবশ্য এখনও বাকি রয়েছে অনেক, কারণ কাজ এখনও তেমনভাবে কিছুই শুরু হয়নি, কাজ আস্তে আস্তে হচ্ছে। তো এই দিকে কিন্তু মডেলের মাধ্যমে সব তুলে ধরা হয়েছে যে মানে করোনার সময় ডাক্তাররা কীভাবে কিন্তু করোনার সাথে যুদ্ধ করেছে, এইদিকে বলো এইদিকে বলো, আর উপরে কিন্তু একদম করোনা যে ভাইরাসটা কিন্তু উপরে এরকম ঝুলছে দেখানো হচ্ছে। ও আচ্ছা, তো এখনও শুনছি কিন্তু মডেল কিন্তু অনেক রয়েছে, মানে এটা কিন্তু কিছুই নয়, এই দিয়ে কিন্তু বাদুর করা হয়েছে, মানে করোনা ভাইরাস যেটার মাধ্যমে আর কি ছড়িয়েছে যেটা বোঝানো হয়েছে সেটা এখানে করা হয়েছে। তো এটা কিন্তু অকালবোধন পুজো নামেও পরিচিত। তো তোমরা বলবে যে এই টাইমে এখানে মানে এই বেগমপুরে এই বিশ্বকর্মা পুজোটা হচ্ছে কেন? মানে আমরা যে পুজোটা 17ই সেপ্টেম্বর করি ওই পুজোটা হলো যন্ত্রের পুজো, মানে বিশ্বকর্মা পুজো কিন্তু এই জায়গাটা যন্ত্রের জন্য বিশ্বকর্মা পুজোটা হয়, ঠিক আছে? আর এই পুজোটা কিন্তু তন্তুবাই পুজো, মানে তাঁত পুজো, তো তাই জন্য কিন্তু এই পুজোটা এই সময় হয়, মানে কিন্তু ঠিক দুর্গাপুজোর ঠিক 3 মাস পরে, মানে শুক্লা নবমীতে কিন্তু এখানে এই পুজোটা হচ্ছে। তো পুরো জায়গাটা জুড়েই কিন্তু এই খরসরাই জায়গাটা পুরোটাই জুড়ে কিন্তু 35টা পুজো হয়, কিন্তু এই বছর কিন্তু 28টা পুজো হচ্ছে, তার মধ্যে কিন্তু সব পুজোই ভালো হচ্ছে। তো সব পুজোর কিন্তু আমি গুগল ম্যাপ লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো ওগুলো কিন্তু তোমরা চেক করে নেবে। আর আমার এই ভিডিওটা আগে বাড়ানোর একটাই কারণ, যাতে তোমাদের কাছে খবরটা পৌঁছে যায় আর তোমরা এইখানে এসে কিন্তু আনন্দ উপভোগ করতে পারো। কারণ হচ্ছে এই বেগমপুরের এই তাঁত পুজোর ব্যাপারে কিন্তু অনেকেই জানো না, মানে কলকাতায় যেমন দুর্গা পুজো বা বারাসাতে কালী পুজোর ব্যাপারে কিন্তু অনেকে জানো, অনেক জায়গায় কিন্তু এই যা জিনিস মানে এই পুজো ভাইরাল হয়েছে, কিন্তু বেগমপুরের তাঁত পুজো কিন্তু সেরকমভাবে ভাইরাল হয়নি বা তোমরা জানো না। কিন্তু সত্যি বলছি, এইখানে আসলে কিন্তু মানুষের ভালোবাসা থেকে শুরু করে এখানে কিন্তু অনেক আনন্দ তোমরা উপভোগ করতে পারবে, তাই জন্য কিন্তু দেরি না করে এখানে চলে আসতে হবে। তাঁত পুজো যাবো যাবো চলো। তো এটা যদি তাঁত পুজোকে বেশ করে মানে পুজোটা হয় এখানে বিশ্বকর্মা পুজোটা কিন্তু তন্তুবাই বিশ্বকর্মা পুজো, ঠিক আছে? তো এখানে যখন তাঁত বোনা হয় তখন কিন্তু তাঁত বোনার সময় মানে দুদিকে খটাখট খটাখট শব্দ হয়, মানে ঘোড়া যখন চলে তখন কিন্তু পায়ের আওয়াজের যেমন খটাখট শব্দ সেরকম আওয়াজটা কিন্তু হয়, তার জন্য কিন্তু এখানে বিশ্বকর্মা ঠাকুরের বাহন হচ্ছে ঘোড়া। তো যে তাঁত বোনে তার কিন্তু দুটো হাত, মানে মানুষেই তাঁত বুনছে, তো দুটো হাতের জন্য কিন্তু এখানে বিশ্বকর্মা ঠাকুরের হাত কিন্তু দুটো। তো এখন কিন্তু চলে এসেছি প্রভাতী সঙ্গে, আর প্রভাতী সঙ্গের এখানে তন্তুবাই বিশ্বকর্মা পুজো কিন্তু 25তম বর্ষে পা দিল। আর এবার কিন্তু দেখতে পাচ্ছি এই গামছা দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা করা হচ্ছে, আর উপরে কিন্তু এরকম ঝুড়ি মতো করা হয়েছে, মানে যে ঝুড়ি আছে ওই যে ঝুড়ি দিয়ে করা হচ্ছে। আর লাইটিংয়ের কাজটা এখনও বাকি আছে, কারণ লাইটিংটা রাতেই দেখা যাবে। এই এই হচ্ছে এখানের মণ্ডপ,
তো আমি কিন্তু প্রতি মণ্ডপের কিন্তু গুগল ম্যাপ লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। অবশ্য তোমাদের কিন্তু এখানে ঠাকুর দেখতে কোনো অসুবিধা হবে না, কারণ একটা জায়গায় ঠাকুর দেখা শুরু করলে পুরো জায়গাটাই কিন্তু তোমরা ঠাকুর দেখতে পারবে, কারণ সব পাশাপাশি রয়েছে। আর তাছাড়া কিন্তু ভিড় যেদিকে যাচ্ছে, লাইট যেদিকে যাচ্ছে, বাঙালির তো অভ্যাস যে সেদিকে মানে সেদিক দিয়েই চলে যাওয়া, যে ঠাকুর দেখে নেওয়া, বাঙালিকে কিন্তু এটা শেখাতে হবে না। তো এখন কিন্তু চলে এসেছি বেগমপুর হাটতলাতে, মানে এখান থেকেই কিন্তু তাঁত পুজোটা মানে মেন বিশ্বকর্মা পুজোটা কিন্তু এখান থেকেই শুরু হয়। মানে আমি যত বছর এসেছি তত বছর কিন্তু এখান থেকেই শুরু করেছি। তো এখন কিন্তু চলে এসেছি মিলন সংঘ ক্লাবে, মানে মিলন সংঘ ক্লাবের মাঠের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। মাঠ অবশ্য বলা চলে না তাকে। তো এখানে কিন্তু এবার পুজো হচ্ছে, এই যে ফুল টুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে কিন্তু বেগমপুরে মানে এই খরসরাই এই জায়গাটাতে কিন্তু মানে তাঁত পুজো উপলক্ষে কিন্তু অনেক মেলাও আসে, মানে চারি জায়গাটা কিন্তু জমজমাট হয়ে থাকে। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি বিবেকানন্দ সংঘের মাঠে, এখানে গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এখানকার পুজো কিন্তু এবার 53 বছরে পা দিল। এদিকে যে মণ্ডপের উপর যে কাজটা করা হয়েছে পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে করা হচ্ছে, এটা কিন্তু লাইটিং করা হয়েছে, ঠিক আছে। এই মানে বাঁশের ভেতরে কিন্তু লাইট জ্বলবে, এখানে ভেতরে মিনিচার দেওয়া হয়েছে আর পুরোটা কিন্তু লাইটের কাজ করা হয়েছে। আর এই দিকটাতেও কিন্তু দেখছি পুরো যে মণ্ডপটা কিন্তু একদম বাঁশ কঞ্চি, আর এখানে মুখটা কিন্তু একটা চাটা, মানে চাটাই হয় সেই চাটাই দিয়ে করা হয়েছে। তো এখানের মানুষ কিন্তু বলছে, মানে এখানে কমিটির লোক কিন্তু বলছে যে এখানে এই বেগমপুর খরসরায়ের মানে পুজোর মধ্যে কিন্তু এই পুজোটা সেরা পুজো হতে চলেছে। লাইটিংয়ের কাজে কিন্তু এই দাদারাই রয়েছে। তো দাদাদেরকে জিজ্ঞেস করো, দাদা এখানে লাইটিং কোথা থেকে নিয়ে আসা হয়েছে? চন্দননগর ঝাড়া বাগান বাচ্চা ইলেকট্রিক। তো মানে চন্দননগরের লাইটিং এখানে একদম তুলে ধরা হয়েছে, মানে একদম জমজমাট হতে চলেছে একদম একদম। তো সবাই আসবে তো তাহলে? একদম একদম। আচ্ছা ঠিক আছে, জোরদার হবে। হ্যাঁ, আজ থেকে কিন্তু 60 বছর আগে 1962 সালে মানে এই বেগমপুরের কাঁঠালতলায় কিন্তু এই পুজোর প্রথম শুরু হয়। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা তো ভিডিও আজকে দেখে নিলে, আজকে দেখে নিলে মানে কালকে থেকে কিন্তু তোমাদের চলে আসতে হবে এখানে পুজো দেখতে। এখানকার পুজো কিন্তু মানে কলকাতার পুজোকে টেক্কা দেওয়ার মতো পুজো। তো এখানের এই পুজোটা আরও বিশেষ করে ভালো হয়। তো গুগল ম্যাপ লিঙ্ক সব জায়গায় আমি দিয়ে দিয়েছি, তোমাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও।